Agar 001 subscribe now. তো হ্যালো বন্ধুরা, আপনারা প্রিভিউটাতে দেখে নিয়েছেন। আপনারা যদি এই ধরনের ডিজে সেটআপগুলি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাসগুলি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপটি। এই অ্যাপটির প্রো ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আমার এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি সং গ্রেডনার প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে, ওটা আপনারা এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর ওই সং গ্রেডনার প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে গিয়ে দেখতে পাচ্ছেন লাল লাল লাইনগুলি আছে, এগুলি হচ্ছে এই গানটির বিট। এখানে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে। প্রথমে আসার পর এবার প্লাস আইকনে ক্লিক করবেন, পরেরবার ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, করে আপনাদের পছন্দের মতো ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করে ফুল স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার ফটোটি কাটার জন্য পেছন দিক থেকে অ্যারো বাটনটিতে ক্লিক করবেন, তারপরে কাট বাটনটিতে ক্লিক করে কাট করে দেবেন, তাহলে ফটোটি কাট হয়ে যাবে। এবার আবারও ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ভিডিওতে ক্লিক করবেন, আবার একটি ফটোর উপর সিলেক্ট টিপবেন, এরপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর ফুল স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার আবার অ্যারো বাটনটিতে ক্লিক করবেন, করার পর আবার কাট করে দেবেন, তাহলে ফটোটি কাট হয়ে যাবে। এইভাবে আপনারা প্রতিটি বিটমার্কে ফটো অ্যাড করে নেবেন। তো চলুন আমি ফটো অ্যাড করে রেখেছি, নাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে। সেটা ওপেন করবেন। তো আপনাদের সব ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে একবার চেক করে নেবেন। চেক করার পর আপনাদেরকে ফটোগুলিতে এফেক্ট লাগাতে হবে। এফেক্ট লাগানোর জন্য এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক গিয়ে এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি স্যাক এফেক্টের লিঙ্ক দেওয়া আছে, সেটাকেও আপনারা এলাইট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর ওই স্যাক এফেক্টটিতে ক্লিক করবেন। স্যাক এফেক্টটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর স্যাক এফেক্টটি রয়েছে, এটাকে কপি করতে হবে। কপি করার জন্য এই ফটোটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে থ্রি ডটে ক্লিক করবেন, পরে কপি এফেক্টে ক্লিক করবেন, তাহলে এফেক্ট কপি হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক দিয়ে ওই সং বিটম্যাপ প্রজেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটি ছবি, এই একটি ছবিতে আপনাদেরকে এই এক নম্বর এফেক্টটি লাগাতে হবে। লাগানোর জন্য এই ফটোটিতে ক্লিক করবেন, কয়েকবার এফেক্টে ক্লিক করবেন, করার পর নিচে থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট এফেক্টে ক্লিক করবেন, তাহলেই এই একটি মতো ছবিতে এফেক্টটি লাগানো হয়ে যাবে। এবার আবার এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে আবার স্যাকে প্রজেক্টটিতে ক্লিক করবেন, করার পর যে দেখতে পাচ্ছেন দু নম্বর এফেক্টটি রয়েছে, এটাকে কপি করতে হবে। এর জন্য এই ফটোটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি ব্যাক করে দেবেন। আবার এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে সং প্রজেক্টটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, এটা আপনারা দিতেও পারেন নামা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি ছবি আছে, প্রথম ছবিটা বাদ দিয়ে এই দুটি ছবি, এই দুটি ছবিতে আপনাদেরকে দু নম্বরে ক্লিক লাগাবে, মাত্র এই দুটি ছবিতে। তো চলুন এফেক্টটি লাগিয়ে নিই। এর জন্য ছবিটিতে ক্লিক করে এফেক্টটি ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টটি ক্লিক করলে এফেক্টটি অ্যাড হয়ে নিই। আবার এটাতে অ্যাড করে নিই, অ্যাড করা হয়ে গেছে। এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক যেতে হবে, ব্যাক দিয়ে স্যাক এফেক্টটি ক্লিক করবেন, করার পরে যে দেখতে পাচ্ছেন তিন নম্বর এফেক্টটি রয়েছে, এটাকে কপি করতে হবে। তো কপি করে নিন, চলুন আবার এখান থেকে ব্যাক যাবেন। কপি করার পর সব প্রজেক্টটিতে ক্লিক করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি ছবিতে এফেক্ট লাগিয়েছেন। এবার এই যে তিনটি ছবির পর এই যে দুটি ছবি আছে, এই দুটি ছবিতে আপনাদেরকে এফেক্ট লাগাবে, মাত্র দুটি ছবিতে। আরও আরও ছবিতে লাগাতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেখানে যেখানে এই তিন নম্বর এফেক্টটি
লাগাচ্ছি, সেখানে সেখানে আপনারা এই বেটি লাগান। তো চলুন এই বেটি লাগিয়ে নিই। এডিট লাগানোর জন্য এই ছবিটিতে আসবেন, ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করবেন, পেস্ট এফেক্ট করে দেবেন, তাহলে এফেক্টটি অ্যাড হয়ে যাবে। এবার আবার এই ছবিটিতে অ্যাড করুন এফেক্টটি। এইভাবে আপনারা এই যে পরপর দু রকম যে ছবিটি আছে, একটি ছোটো ছবি আর একটি তার থেকে একটু বড়ো ছবি, এইভাবে আপনারা ছবিগুলিকে এফেক্টটি লাগাবেন। এই যে বড়ো ছবিটি আছে, এই সবচেয়ে বড়ো ছবিটি, এই বড়ো ছবিটি ছেড়ে দিয়ে বাকি ছবিগুলিতে আমরা এফেক্টটি লাগাবেন। তিন নম্বর এফেক্টটি ছবিগুলো লাগিয়ে নিই। আবারও দুটি ছবিতে লাগাবেন, আবার একটি ছবি ছেড়ে দেবেন, আবারও দুটি ছবিতে লাগাবেন। আবার একটি ছেড়ে দেবেন, আবারও দুটি ছবিতে লাগাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পরপর বড় দুটি ছবি আছে, দুটি ছবি আছে পরপর, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কী এফেক্ট লাগাবেন। এর জন্য আপনাদেরকে একটি দুটি তিনটি এই বড় ছবিটির পর আপনাদেরকে তিনটি ছবি ছেড়ে দিতে হবে। এই বড় ছবিটি একটি দুটি তিনটি আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিই। এই 12.14 সেকেন্ড থেকে 13.49 সেকেন্ড পর্যন্ত তিনটি ছবিতে এফেক্টটি লাগাবেন না। আবার এই দুটি ছবিতে এফেক্টটি লাগাবেন, আবার একটি ছেড়ে দেবেন, আবারও দুটি ছবিতে লাগাবেন, এভাবে শেষ পর্যন্ত লাগিয়ে যাবেন এফেক্টগুলো। তোমার এফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এবার এই যে আপনাদেরকে বলেছিলাম এখানে তিনটি ছবি ছেড়ে রাখতে, দেখে দিই এই একটি দুটি তিনটি ছবি, এই ছবিটিতে আপনারা কী এফেক্ট লাগাবেন। এর জন্য আপনারা সবচেয়ে প্রথমে যাবেন, প্রথমে গিয়ে যে প্রথম ছবিটিতে যে এফেক্টটি লাগিয়েছেন এটাকে কপি করবেন। কপি করার পর ওই ছবিগুলিতে যাবেন, খুঁজবেন একটু কোন ছবিটি আছে। এই যে পেয়ে গেছে একটি দুটি তিনটি ছবি, 12.14 সেকেন্ড থেকে 13.49 সেকেন্ড পর্যন্ত এই তিনটি ছবিতে এভাবে নম্বর এফেক্টটি লাগিয়ে দেবেন। ছবি লাগিয়ে নিন। এবার এখান থেকে ব্যাগ যাবেন, ব্যাগ গিয়ে আবার সেকেন্ড এফেক্টে ক্লিক করবেন। এবার যে 4 নম্বর এফেক্টে দেখতে পাচ্ছেন এটাই কপি করবেন। কপি করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবেন, সেটাতে ক্লিক করবেন, কপি পেস্ট করবেন, ব্যাক করবেন। এখান থেকে এই যে সঙ্গে এফেক্টে ক্লিক করবেন, করার পর এই দেখতে পাচ্ছেন দুটি করে ছবি দেখে লাগাতে বলেছিলেন, আবার একটি ছবি ছাড়তে বলেছিলেন, এখানে আপনারা এফেক্টটি লাগাবেন এই বড়ো ছবিগুলিতে। চলুন লাগিয়ে নিই। শুধু এই বড়ো ছবিগুলিতে লাগাবেন। এই ছবিগুলিতে আপনারা এই তিনটি ছবি এই 1 নম্বর এফেক্টটি বাদে, আগে যে 1 নম্বর এফেক্টটি লাগাবেন ওটা বাদে আপনারা এই 4 5 নম্বর একটি এফেক্ট দেওয়া আছে ওখানে সাইকেট্রিকটিতে ওটাও লাগাতে পারেন। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটি লাগিয়ে নিতে পারেন। 5 নম্বরটা গেম ব্যাক যখন 4 নম্বর এফেক্ট লাগিয়ে নিই এখানে। Exaggerated, that's what you assume.
তোমার সব ছবিগুলিতে ফিল্ড লাগানো হয়ে গেছে। এবার আমাদের ভিডিওটি রেডি। এবার এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ধরনের আপনারা নিত্য নতুন ভিডিও করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অলে করে দিন, যাতে আমাদের আরও নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। চলুন, গুড বাই।